সাতক্ষীরা খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের জোয়ারের পানি কিছুটা কমছে, তবে লোকালে এখনও কমেনি পানি। তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্যের পাশাপাশি পানি সংকট, নিরাপদ বাসস্থানের সংকটও এখন তীব্র। বিস্তারিত সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের প্রতিবেদনে জানাচ্ছেন জাহিদুল আলম। অমাবস্যার প্রভাবে প্রবল বর্ষণ ও জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে আমপান বিধ্বস্ত আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগরের ছোট বড় 43টি পয়েন্ট ভেঙে নতুন করে প্রায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত কিছু কিছু পয়েন্ট স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অস্থায়ীভাবে মেরামত করা সম্ভব হলেও কয়েকটি পয়েন্টে বেশি গভীরতা হওয়ার কারণে এখনও বাঁধ নির্মাণ সম্ভব হয়নি। বিশেষ করে শ্রীউলা ইউনিয়নের হাজারখালি পয়েন্ট দিয়ে এখনও প্রতিনিয়তই জোয়ার ভাটা খেলছে লোকালয়ে, ফলে ওই সমস্ত এলাকার জনপদে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। বাঁচার তাগিদে অনেকেই অবস্থান নিয়েছে নদীর তীরবর্তী বেড়িবাঁধে। দেখা দিয়েছে তীব্র খাওয়ার পানি সংকট। 3 মাসেরও অধিক সময় ধরে বেড়িবাঁধের উপর অবস্থানকারী গৃহহীন মানুষগুলোর রাত কাটছে আতঙ্কে। বেলা 3টের সময় আমরা হলো বাড়িঘর তো ছেড়ে নদীর পাড়ে উঠে আসি, কিছু নিতে পারিনি, সাইলি ফিলি কোটা নিয়ে নদীর পাড় ধরি, সেই জায়গাতে আমরা খুব কষ্টে আছি। তা ভাতা সি আমি পানির কষ্ট বেশি, খাওয়া দাওয়ার তার সব তো কষ্ট, কষ্ট আর কষ্ট হতেছে। আমরা যে কোনো টাইমই তো ভাসি যেতে পারি, এইভাবে আর কতদিন থাকবো আমরা ভেড়ির পারে বল। ক্ষতিগ্রস্ত এসব মানুষ ফিরতে চান তাদের ভিটে মাটিতে, তাদের আকুতি টেকসই বেড়িবাঁধ নিরাপদ বাসস্থানের। বাচ্চা কাচ্চা নিয়ে হাতে একশাস দূর সিঁড়ি, হাতে দু একশাস দূর মুড়ি, এভাবে জীবনযাপন করতেছে। খুব কষ্ট, পানির কষ্ট, খাওয়ার কষ্ট। সামনে যে গোন আসছে, সেই গোনে যদি অবদার করে পানি আসে, তাহলে তো আমি অসাল মানুষ, আমি তো ভাসিয়ে যাবানি। ইতিমধ্যে দুর্গত এলাকায় অস্থায়ী রিং বাঁধের মাধ্যমে পানি প্রবাহ বন্ধ করার ব্যবস্থা নিয়েছে প্রশাসন, পাশাপাশি বিশুদ্ধ খাওয়ার পানি নিশ্চিত করার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। পানি না কমলে আসলে কাজ শুরু করতে পারবে না। মূল বাঁধটা এই যে ক্লোজারটা, এটা তো এখন ক্লোজার করা লাগবে, সবাই বোঝেন, এটা তো আর এখন বাঁধের মধ্যে নাই, জাস্ট একটা ক্লোজার দিয়ে বন্ধ করে দিতে হবে। তো সেই ক্লোজার করাটা তো খুব ডিফিকাল্ট, পানির প্রবাহ যখন একদম নিচে চলে যাবে তখন বাঁধ দিয়ে দুই সাইডে জায়গা শুকায় না লাগবে, তারপরে ক্লোজার করবে। দু একদিনের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় অস্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছে প্রশাসন। জাহিদুল আলম, এটিএন বাংলা।